বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে প্রতিটি ইউনিটে আইসিটি বিষয়টি থেকে প্রশ্ন থাকবে। এই ভিডিওতে আমরা আইসিটি বিষয়ের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্নোত্তর জানব। ভর্তি প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে নলেজ লাইব্রেরির সাথে থাকো এবং জয়েন করে ফেলো নলেজ লাইব্রেরির ফেসবুক পেজে, লিংক থাকছে ডিসক্রিপশন বক্সে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এমএস এক্সেলের কলাম ও সারি প্রত্যেকটি ঘরকে কি বলে? এর উত্তর হলো সেল। ইউনিএক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? এর উত্তর হলো আইবিএম। প্রোগ্রাম রচনার পর্যায়ক্রমিক ধাপসমূহ কি বলে? এর উত্তর হলো অ্যালগোরিদম। ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোনটি? এর উত্তর হলো সফটওয়্যার। বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান শুরু হয় কত সালে? এর উত্তর হলো 2005 সালে। কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম কে কি বলা হয়? এর উত্তর হলো বিগ ব্লু। মাইক্রো কম্পিউটারের অপর নাম কি? এর উত্তর হলো পার্সোনাল কম্পিউটার। সেন্সর কি? সেন্সর হলো এমন এক ধরনের ডিভাইস যা কোনো সংকেতকে চিহ্নিত করতে পারে। কম্পিউটার বাসের গতি মাপা হয় কিসে? এর উত্তর হলো মেগাহার্টসে। যে বাস সিপিইউ এর সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করে তাকে কি বলে? এর উত্তর হলো সিস্টেম বাস। সিএডি এর পূর্ণ রূপ কি? এর উত্তর হলো কম্পিউটার এইডেড ডিজাইন। ডেটাবেস সিস্টেমের যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে কি বলে? এর উত্তর হলো ব্যাক এন্ড। কম্পিউটার ডেটাবেসের সার্বিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে কি বলে? এর উত্তর হলো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কে? এর উত্তর হলো প্যাট্রিক বি কোহেন। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? এর উত্তর হলো ফরট্রান। ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে? এর উত্তর হলো রিচার্ড ফিলিপস ফাইনম্যানকে। আধুনিক কম্পিউটারের জনক কে? এর উত্তর হলো জন ভন নিউম্যান। যে প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য ভালভ ব্যবহৃত হয় তাকে কি বলে? এর উত্তর হলো প্রথম প্রজন্ম। হাইব্রিড কম্পিউটারের ইনপুট কোন পদ্ধতির? এর উত্তর হলো অ্যানালগ পদ্ধতির। কম্পিউটারের মূল মেমোরি তৈরিতে ব্যবহৃত হয় কি? এর উত্তর হলো সিলিকন। মেমোরি ও ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি? এর উত্তর হলো কন্ট্রোল ইউনিট। মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কখন? এর উত্তর হলো 1971 সালে।
মাউস আবিষ্কার করেন কে? এর উত্তর হলো ডগলাস এঞ্জেলবার্ট। কম্পিউটারের মনিটরের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কোনটি? এর উত্তর হলো পিক্সেল। মনিটর, প্রিন্টার, পোর্টার, প্রজেক্টর ইত্যাদি কোন ধরনের ডিভাইস? এর উত্তর হলো আউটপুট ডিভাইস। ডেটাবেসে কোনো তথ্য খুঁজে বের করাকে কি বলে? এর উত্তর হলো কোয়েরি। বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি? এর উত্তর হলো বিজয়। ব্যাকআপ কি? এর উত্তর হলো নির্ধারিত ফাইল কপি করা। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে যে কয়টি অংশ রয়েছে? এর উত্তর হলো তিনটি। কম্পিউটার যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলে? এর উত্তর হলো স্টার্টআপ ডিস্ক। কোন অনুবাদক প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে? এর উত্তর হলো যান্ত্রিক ভাষা। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কি? এর উত্তর হলো বিট। কম্পিউটারের নিজস্ব ভাষা কি? এর উত্তর হলো যান্ত্রিক ভাষা। ইন্টারপ্রেটার কি? এর উত্তর হলো একটি অনুবাদক প্রোগ্রাম। অচেনা ও অপ্রয়োজনীয় ইমেলকে কি বলা হয়? এর উত্তর হলো স্প্যাম।